বিধায়ক তথা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার বিরুদ্ধে পুনের চাকরির নামত প্রতারণা করার অভিযোগ। পিছে জয়া কলিতা নহয়, এবার নগেন ডেকা নামর আন এজন ব্যক্তিয়ে হে আনিছে ভবেশ কলিতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। জলসিঞ্চন মন্ত্রী হয়ে থাকার সময়ত ভবেশ কলিতায় চাকরি দিয়ার নামত প্রতারণা করার অভিযোগ নগেন ডেকা নামর লোকজনের। ভবেশ কলিতার বিরুদ্ধে 2020 চনত জলসিঞ্চন বিভাগের নিযুক্তির কেলেঙ্কারির অভিযোগ আনিছিল গোরেশ্বরের সিল্কি ঝাড়ন নগেন ডেকায়। নিযুক্তি কেলেঙ্কারির ন ন তথ্য পোহরলৈ অহার সময়তে ভবেশ কলিতার বিরুদ্ধে চর্চাত আহিছে নগেন ডেকা। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় জলসিঞ্চনের বিভাগত যেটা আছিল নিযুক্তি দিয়ার প্রতিশ্রুতির নিজ দলীয় কর্মীর সংগ্রহ করেছিল প্রার্থীর এডমিট কার্ড। এই অভিযোগ গোরেশ্বরের সিকলি ঝাড়র এগারী প্রাক্তন বিজেপি কর্মী নগেন ডেকার, লগতে নগেন ডেকার বিস্ফোরক অভিযোগ। গোরেশ্বরের অঞ্চলের বহুতো অযোগ্য প্রার্থীয়ে ভবেশ কলিতার ঘনিষ্ঠ হওয়া হেতুকে লাভ করেছিল চাকরি। সেই সময়ত আবেগিক হয়ে সংবাদ মাধ্যমের আগত বিষয়টি অবগত করেছিল যদিও বর্তমান তেওঁর কোনো আক্ষেপ নাই বলে মন্তব্য করে নগেন ডেকায়। আমি নগেন ডেকার ভাষ্য শুনাবলে চেষ্টা করি। ভবেশ দা এই মোক ভালকে জানে, কারণ কেতিয়াবা মোর অসুবিধা হলে মই তেওঁকো পয়সা পাতি সুধি লৈ আহোঁ। খাতিরত মই ভবেশ কলিতা মন্ত্রীর ঘরলৈ গৈছিলোঁ লরাটোর চাকরিটোর কারণে, যাত তেওঁ হব বলে কলে। লাস্টত তো চাকরি মোর নহলে, এডমিটত দিলোঁ তেওঁক, তারপর হব বলে কৈছে বোলে নগেন তোর লরাটোর চাকরি হব, গতিকে টেনশন লব নালগে। মই আর সেই চাকরি সংক্রান্ত সেই সময় মই নিউজ করেছিলোঁ, আর এতিয়া আর সেই বস্তু মোর নিউজটো ভাইরাল হয়ে আছে, আর মই এতিয়া আর সেই নিউজটো মই নিজে ভাইরাল করা নাই, হয়তো কোনোবা ব্যক্তি